নিজের প্রেমিকার সাথে সৎবোনের বিয়ে হতে দেখছে অষ্টাদশী মেয়েটি। তার দুই নেত্র পল্লব থেকে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রুজল। বিয়েতে আমন্ত্রিত মেহমান বারবার আর চোখে তাকাচ্ছে তার দিকে। কেউ হয়তো ভাবছে বিয়ের মতো আনন্দময় একটি অনুষ্ঠানে মেয়েটি কাঁদছে কেন। আবার কেউ হয়তো মেয়েটির চেহারার ক্ষত আর কালশিটে দাগের জন্য আর চোখে তাকিয়ে আছে। ক্ষত আর কালশিটে দাগগুলো থাকারই কথা, সৎ ভাইয়ের হাতে কম মারতো আর কপালে জুটেনি। কিন্তু ভাইয়ের ক্ষতগুলো অপেক্ষা বন্যার হৃদয়ের ভেতরের ক্ষতটা যে আরও গভীর। লহমায় তার প্রেমিক অন্য কারো হয়ে গেল। সাবাব এখন তার সৎ বোন জুয়ের বর, ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বন্যার। অমানিশা রাত, চারদিকে ঘোর অন্ধকার। নিস্তব্ধ গভীর রাতে দোতলা বাড়ির ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বন্যা। তার দৃষ্টি সুদূর অন্তরীক্ষে স্থির, চোখের কার্নিশ বেয়ে ফোঁটা ফোঁটা অশ্বতরল গড়িয়ে পড়ছে। সাবাব জিজ্ঞেস করলো, এই সময় তুমি ছাদে কী করছো? কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্রই চমকে ওঠে বন্যা। পেছনে ফিরে সাবাবকে দেখতে পায়। তার পরনে এখনও বিয়ের শেরওয়ানি, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। বন্যা তার মুখের দিকে তাকিয়ে ভাবে, তার তো চোখ মুখের অবস্থা এমন হওয়ার কথা নয়, উল্টো খুশি হওয়ার কথা। যতই হোক, আজ তার বিয়ে হয়েছে, সে যা চেয়েছে তাই তো হয়েছে। আজকে সাবাব আর জুয়ের কাবিন পরানো হয়েছে। জুয়কে নিয়ে যাওয়া হয়নি আর সাবাবকেও যেতে দেয়া হয়নি। বন্যাদের বাড়িতেই তাদের বাসর ঘর সাজানো হয়েছে। সাবাব পুনরায় তার প্রশ্ন ছুড়ে দেয় বন্যার দিকে, ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলে, এই প্রশ্ন তো আমার করার কথা। আজ তোমার বাসরাত, অথচ তুমি তোমার বউ ঘরে রেখে ছাদে চলে এসছো। বন্যা প্রশ্নসূচক দৃষ্টিতে সাবাবের দিকে তাকায়। সাবাব কি বলবে বুঝতে না পেরে আমতামতা করা শুরু করে। সে কিভাবে বন্যাকে বোঝাবে যে এই বিয়ে সে মানতে পারছে না? অবশ্য না মেনেও কোনো লাভ নেই, এটাই তাদের নিয়তি। বন্যা সাবাবকে আমতামতা করতে দেখে কথা ঘোরানোর চেষ্টা করে, একটা তত্ত্ব শ্বাস ছেড়ে বলতে শুরু করে, জুই এখন তোমার স্ত্রী। সাবাব, জুইকে বিয়ে যখন করেই নিয়েছো, স্ত্রীর মর্যাদা দিতে কি সমস্যা? ভালো থেকো নিজের স্ত্রীকে নিয়ে, ভুলে যেও বন্যা নামের কেউ তোমার জীবনে ছিল। শেষ কথাটুকু বলতে বন্যার কণ্ঠ কেঁপে ওঠে। সাবাবের প্রত্যুত্তরের অপেক্ষা না করে বন্যা সেই স্থান ত্যাগ করে উদ্যত হয়, দুই কদম কি আবার পিছনে ফিরে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলল, ভালোবাসার সাহস যেভাবে দেখিয়েছিলে, ভালোবাসাকে নিজের করার জন্য যদি একটু সাহস দেখাতে, তবে আজ হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতে পারত। বন্যা নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সাবাব তার যাওয়ার পানে তাকিয়ে তত্ত্ব শ্বাস ছাড়ে, বন্যার বলা কথাটা ভুল নয়, সাবাব চাইলে আজকের গল্পটা অন্যরকম করতে পারত, কিন্তু সে আর অপারক। সারা রাত এপাশ ওপাশ করে ভোরবেলায় বন্যার চোখে ঘুম ধরা দেয়, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হয়নি। সৎমায়ের ককর্ষ কণ্ঠস্বর কানে যেতেই দ্রুত বিছানা ছাড়ে সে। ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে তার কপাল ভাঁজ পড়ে। বিয়ে তো কাল হয়ে গেল, তাহলে আজ আবার এত আয়োজন কিসের? সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ায় তার বাবা বারেক সাহেব। বন্যাকে দেখে তার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেন বারেক সাহেব। যা, এটা পরে তৈরি হয়ে নে। বন্যা কাঁপা কাঁপা হাতে শপিং ব্যাগটা হাতে নিয়ে দেখে ভেতরে একটা লাল জামদানি শাড়ি। কিন্তু এই শাড়ি তাকে কেন পরতে বলা হচ্ছে তা বন্যার মাথায় ঢুকছে না। বারেক সাহেব বন্যাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তেতে ওঠেন। বন্যা কী করবে ভেবে পায় না। বাবাকে রাখতে দেখে সে আর কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে যাওয়ার জন্য পিছনে ফিরতেই সৎ ভাই জায়নকে দেখতে পায়। বন্যা মাথা নিচু করে জায়নকে পাশ কাটিয়ে চলে যায়। ওদিকে বারেক সাহেব আজ মহা খুশি, মেয়ে নামের এই বোঝা এবার তার ঘর থেকে নামবে বলে কথা। জায়ন বাবার দিকে ভ্রুকুসকে তাকিয়ে বলে, বাবা ওর বিয়ে দেবো ভালো কথা, কিন্তু তাই বলে। জায়ন তার কথা শেষ করতে পারে না, তার আগেই বারেক সাহেব বলতে শুরু করেন, যা হচ্ছে হতে দে তো, যত তাড়াতাড়ি আপদ বিদেয় হবে ততই ভালো। বন্যা নিজের ঘরে প্রবেশ করে দেখে সেখানে আগে থেকেই জয় এসে দাঁড়িয়ে আছে। বন্যাকে ঘরে আসতে দেখে জয় মুখে বাঁকা হাসির রেখা টানে, বন্যার দিকে এগিয়ে যায়। কি রে, খুব শখ ছিল না স্বভাবের বৌহার বামন হয়ে চাঁদ হাতে দিতে গিয়েছিলি? চাঁদ তো পেলেই না, উল্টো পুরো বর জুটলো কপালে। কথাটুকু বলে জুই ঘর কাঁপিয়ে হাসি দেয়।
লাল জামদানি শাড়িতে সাজানো হয়েছে বন্যাকে। এক হাত লম্বা ঘোমটা দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসানো হয়েছে তাকে। আর তার পাশে তাদের এলাকারই এক 40 ঊর্ধ্ব মাতাব্বর বন্যা নীরবে নিজের চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। কাজী সাহেব তাকে কবুল বলতে বললে সে মূর্তির মতো স্থির হয়ে বসে থাকে। ওদিকে শাবাব অসহায় দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে আছে। সে চেয়েও পারছে না বন্যার জীবন ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে। একটি মহিলা এসে বলল, বিয়ে বন্ধ করো, আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না। এক মেয়েলি কণ্ঠস্বরে বিয়ের আসরে উপস্থিত সকলে মধ্যবয়স্ক মহিলাটির দিকে তাকায়। মহিলাটির পিছনে একজন মধ্যবয়সী পুরুষও রয়েছে। বন্যার কাছে মহিলাটির কণ্ঠস্বর খুব চেনা লাগলো বিধায় নিজের হাত দিয়ে ঘুমটা সরিয়ে ফেলল। মানুষটাকে দেখে তার মনে একটু আশার ফুল ফুটল। এক ছুটে মহিলাটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। খালামণি, তুমি এসছো, প্লিজ খালামণি আমাকে বাঁচাও, এই বিয়ে তুমি ভেঙে দাও। বন্যা আটকে আটকে গলায় কথাটুকু বলে আবার কেঁদে দেয়। রাত প্রায় 12টার কাছাকাছি। ঘুমের ভিতরে বন্যা কি যেন বিড়বিড় করছে, সারা শরীর ঘেমে নিয়ে একাকার। হঠাৎ ভয়ের তো কণ্ঠে না শব্দ করে বন্যা লাফিয়ে ওঠে, জোরসোরো হয়ে হাঁটুতে মাথা গুঁজে থরথর করে কাঁপতে শুরু করে। আজ আবারও সেই একই স্বপ্ন দেখেছে। স্বপ্ন বুঝি এতটা বিভীষিকাময় হয়? খট আওয়াজ করে তার ঘরের জানালা খুলে যায়। বাহিরে ঝড় বইছে, কালবৈশাখী ঝড়। বন্যা ধীর পায়ে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে আসা ঝোড়ো হাওয়ায় তার কোমর সমান চুলগুলো উড়তে থাকে। পরনে তার ছায়রঙা তাঁতের শাড়ি, শাড়িটা তার খালামণির। আজকে সে তার খালামণি খালোর সাথে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে ঢাকায়। তার খালা খালোর নিজের সন্তান নেই, বিধায় বন্যার প্রতি তাদের আলাদা স্নেহ কাজ করে। বন্যার বিপদ জেনে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে যায়। বন্যা একদৃষ্টিতে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। ঝড়ের বেগ কমে গেছে, বৃষ্টি কমেনি, এখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি বন্যার খুব পছন্দের ছিল, কিন্তু এখন তা অপ্রিয়, ভীষণ অপ্রিয়। এমনই এক বর্ষণের রাতে প্রিয় মানুষটি তার সামনে হাঁটু গেড়ে প্রেম নিবেদন করেছিল, এখন সবই স্মৃতি। হঠাৎ আজকে অনেকদিন পর বন্যার বৃষ্টি বিলাসের ইচ্ছে জাগল। কিছু না ভেবে সোজা ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। চারতলা বিল্ডিং, বন্যারা থাকে তিনতলায়। ছাদে এসে বন্যা বেশ বুঝতে পারে বাড়িটা অনেক পুরনো। ছাদের অনেক জায়গায় শেওলা পরে পিচ্ছিল হয়ে আছে, ছাদে রেলিং দেয়া নেই। ততক্ষণে বন্যা বৃষ্টির পানিতে ভিজে একাকার। হুট করে তার মনে এক ভয়ঙ্কর পদক্ষেপ নেয়ার ইচ্ছে ডানা বাঁধতে শুরু করে। ধীর পায়ে হেঁটে ছাদের শেষ কিনারায় চলে আসে। আর এক পা এগোলেই হয়তো বন্যার এই ছোট্ট জীবনের আয়ু আরেকটু কমে যাবে, কিন্তু বন্যার সেই মনস্কামনা যেন পূর্ণ হওয়ার নয়। হঠাৎ এক পুরুষালী কণ্ঠস্বরে বন্যার পুরো শরীর কেঁপে ওঠে। হ্যালো মিস, আর এক পা এগোলে ছাদ থেকে নিচে না, সোজা উপরে চলে যাবেন, উপরে বলতে উপরওয়ালার কাছে। হঠাৎ এক পুরুষালী কণ্ঠে বন্যার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু না ভেবে কণ্ঠস্বর অনুসরণ করে পেছন ফিরে পা পিছলে পড়ে যেতে নেয়। বন্যাকে বেসামাল দেখে লোকটা তড়িঘড়ি করে এসে এক হাত দিয়ে বন্যার বাম হাত চেপে ধরে, আর অন্যহাত যায় বন্যার কোমরে। আকস্মিক ঘটনায় বন্যা হতভম্ব, নিজেকে সামলে নিতে কিছুটা সময় লেগে যায় তার। যখন নিজের অবস্থান বুঝতে পারে, এক ঝটকায় লোকটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। আগে পিছনে না ভেবে ভূ দৌড় দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এদিকে লোকটা হা করে বন্যার কাজকর্ম দেখে গেল। মেয়েটা কোনোভাবে তাকে ভূতুত ভেবে নেয়নি তো? নিজেকে আশ্বস্ত করতে লোকটা নিজের দুই হাত দিয়ে নিজের চেহারার গঠন বোঝার চেষ্টা করে। না, তার চেহারা একদম সুন্দর স্বাভাবিক মানুষের মতোই। তাহলে মেয়েটা এভাবে তার থেকে ছিটকে পালিয়ে গেল কেন? বৃষ্টির বেগ ততক্ষণে কমেছে। লোকটা এতক্ষণ ছাদের এক কোনায় বসে আপন খেলে টুপটা বৃষ্টি পড়া দেখছিল। যেখানে বসেছিল সেখানে মাথার উপর টিনের ছাউনি থাকায় সে ভিজে যায়নি, কিন্তু আগন্তক মেয়েটার হাবভাব তার সুবিধার লাগেনি। তাই তো মেয়েটা যখন ছাদের কিনারায় চলে যায়, সেও তার পেছনে গিয়ে দাঁড়ায়, যার জন্য তাকেও বৃষ্টির পানি মাথায় লাগাতে হলো। লোকটা নিজের ডান হাত দিয়ে চুলে পরপর দুইবার ঝাড়ি দিয়ে বিড়বিড় করে। একটা ধন্যবাদ অন্তত আমার প্রাপ্য ছিল বৃষ্টিকন্যা,